হ্যালো, হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? আজকে আমরা খেলবো মাইনক্রাফট। এটা মোস্ট পপুলার গেম মাইনক্রাফটটা, আর আমি মোবাইলে খেলবো মাইনক্রাফট। মানে পিসি টিসি তো আর নাই, জন্য মোবাইলে খেলো। আর সাথে আছে আমাদের এই ক্যারেক্টার, এটা আমি ক্যারেক্টারের চোখ সাদা হয়ে গেছে, সাদা করছি আমি। তো আমরা অন করে দিই অ্যাপ্লিকেশন মোড, ক্রিয়েট ওয়ার্ল্ড, মানে নতুন একটা ওয়ার্ল্ড খুলে নেবো আমরা। ওয়ার্ল্ডের নাম কি দেব? ওয়ার্ল্ড লিখে দেই। ওয়ার্ল্ডের নাম ওয়ার্ল্ডই থাক। ও দাঁড়া, আর লিখি নেই, লিখি নেই, আর লিখি নেই। আরে দরকার নেই, এফ এফ লিখে দেব, ক্রিয়েটিভ ক্রিয়েট করে নিই। তাই না? ওকে, তাতে অন হও। মানে যখন অন হবে তখন আমি মানে রেকর্ডিংটা অন করি। তো রেকর্ডিংটা আবার অন করলাম, এখানে লোডিং হয়ে গেছে। তো আমরা কোথায় স্পন হই? আমাদের স্পন হয়েছে একটা গাছের উপর। চলো, আমি জানি কি করতে হয় গেমে। আগে আমাদের গাছ কাটতে হয়, তারপর ক্রাফটিং টেবিল বানাইতে হয়। চলো আগে আমরা গাছ কাটি। উডেন লক, লাইক না হচ্ছে উডেন লক হয়, এগুলো কালেক্ট করতে হবে আমাদের। উডেন লক না, এটা আমাদের ক্রাফটিং টেবিল টাইপের কিছু বানাইতে হবে। চারটা করে নিচ্ছে কালেক্ট। তো আমি আমার ক্যারেক্টার না, আমি এখানে যাব ক্রাফটিংয়ে যাই। এ একটা ক্রাফটিং টেবিল হয়ে গেছে আমাদের। আমার মতো আমাদের টুলস বানানো উচিত এখন। দেখিনি, এখানে একটা সোয়ার্ড হবে, এখানে একটা অ্যাক্স হবে, আর হলেই না সেকেন্ড, আবার আর আরেকটু মানে ইয়া করতে হবে আমাদের। আরেকটা আমরা উড মাইনিং করে, মানে মাইনিং কেন বলতেছি, আমরা খোদাই করবো উড। তো আমাদের কিন্তু মোটমাট উড হয়ে গেছে, এটা কি হচ্ছে না? আমরা প্রায় অনেকগুলো উড কালেক্ট করছি। স্টিক বানাই নিতে হবে, দুইটাই কয়েকটা স্টিক, একটা পিকেক্স, একটা শাওয়েল, আর একটা হল বানিয়ে নেবো। আল্লাহ বানাইছো, কারণ এটাকে নিয়ে নেব। তো আমাদের ওয়ার্ল্ডটা আমার মতো একে খাবারের জন্য আমরা ব্যবহার করতে পারি। ওই নিচে পড়ে যায়, আমি একটা রেকর্ডিংটা অফ করি। তো কিছুক্ষণ পর রেকর্ডিং মানে অফ করলাম। এরপর হচ্ছে আমাদের সামনে যাই, আমরা আমরা খাবার পাইছি, খাবার দিছে আমাদের, দুটো মিট দিছে। কি আমাদের রাত হওয়ার আগে আসলে ইয়া করতে হবে, ঘর বাড়ি বানাতে হবে। এই দাঁড়াও, তোমার একে মারলাম আমি, তুমি না কেন মারছি? শুধু শুধু সামনে ওই ল্যান্ডে যাওয়া লাগবে, কারণ এখানে একটা কেভ টাইপের একটা জায়গা আছে, আর মাইনক্রাফটের কেভে সম্ভব না। কেভটা এখানেই শেষ? ও না, এখানে কোল আছে অনেক। আমরা কোল দিয়ে কী করতে পারবো? খাবার রান্না করতে পারবো আমাদের। তো খাবার রান্না করার জন্য আমরা কোল নিয়ে নেই, আর বেশি নেব না আমার মতে। একটা কেপ টাইপের একটা জায়গা আছে, আমি স্টোন নিয়ে নিই, কালেক্ট করে নিই। এই স্টোনটার নাম কি দাঁড়া? কবল স্টোন। মানে আমি স্টোন খুঁজলাম, আমি স্টোনের নাম দেখি না, চেক করি না, কিন্তু এখন আমি চেক করব। স্টোনের নাম আমি চেক করি না। তো এটা কী স্টোন? মানে আজান দিচ্ছে আর একটু পরে
ভিডিওটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কারণ নামাতে যাওয়া লাগবে। আচ্ছা আওয়াজ তো তোমাদের মনে শুনেই বলছো, ওই এটা কি আমরা টর্চ বানাতে পারি চাইলে, কারণ কোল আছে আমাদের কাছে, তিনটে টর্চ হয়ে গেছে। আমি ভাবতেছি আমি এখানে একটা বেজ বানাবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, স্টোনের একটা সোয়ার্ড বানাই যাবো, বাকি পর্ব অনেক পরে। দাঁড়াও আরো কয়েকটি স্টোন কালেক্ট করি ইয়ার জন্য, ছোট্ট একটা একটা ফালতু একটা দেখতে একটা ঘর বানাবো, পরে আবার ঠিক করে নেবো। ফায়ারবল দিয়ে আমরা কি, ও একটা নীল ডাই, আমরা ফ্লাওয়ার দিয়ে এটা এটা ক্রাফট করতে পারবো তো? না, আমাদের এখন বাড়ি বানাতে হবে, ছোটখাটো একটা বাড়ি বানাবো, মানে এতটা জম্বির আওয়াজ পাওয়া যাচ্ছে কিন্তু দেখছো, কবল স্টোন গুলো মানে বের করে নি। এক দুই তিন, মানে থাকতে পারবো, এরকম একটা বেজ বানাতে হবে এখন, মানে কিছুক্ষণের জন্য। আমাদের উডি শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি কাজ করা লাগবে। ভাই এখান থেকে পড়লো মানে বাঁচবো না, বললো না আমরা একটা উডের জন্য এত দূরে যাবো কেন? সব কবল স্টোন আছে, কবল স্টোন এই কবল স্টোন জানি না, তাই হোক যেটা আমাদের একটা বেজ বানাই নি আমরা, মানে রাতে জম্বি টম্বি থেকে আমরা বাঁচতে পারবো। আর কয়েকটা কালেক্ট করে নিয়ে আসতে, না কালেক্ট করে কি আছে, এই ডার্ট টার্ট হয় না, এগুলো ডার্টই বলে আমি জানি। ডার্টগুলোকে কালেক্ট করে নিয়ে ঘর বানিয়ে আমি ভিডিওটা শেষ করবো না, কারণ আমাকে নামাজ দিতে হবে এখন। কারণ ডার্ট দিয়ে এখন বানাইতে হবে, থাকতে পারলি হয়েছে মানে। পরে আমি এবার বাড়ি ঠিক করবো, হেলথ খেয়ে গেছে রে, এখন আবার উড কালেক্ট করতে হবে, আমি ডোর বানাইতে হবে এবার। ওইখানে একটা লাফায় মারলে নাকি হেলথ তাড়াতাড়ি শেষ হয়ে যায়গা, আমি কালেক্ট করলাম শুধু এমনি মারলাম একটু মিটের জন্য, বেচারাকে মেরে ফেললাম। তোমরা কমেন্টে জানাও এই ওয়ার্ল্ডের নাম আমি কী দেব, কিন্তু আগে আমি একটা দরজা বানিয়ে নিতে হবে। দূরে অনেকটা জিনিস দেখতে পাইছি, মানে পরে যাবো আমরা, এখানে আমাদের ঘরটাকে আমি ঠিক করে নিই, মানে এটা কোনো ঘর হওয়ার যোগ্য হয় নাই। ধর ক্রাফটিং টেবিল আছে না, এটাকে আমরা এখানটাতে প্লেস করবো। আরে ভাই না, এটাকে এখানে না লাগালে আবার খারাপ দেখায়, এটাকে আমরা এখানে লাগাবো, না না এখানে লাগালে তো আরও খারাপ দেখাচ্ছে। এটাকে আমরা এটারও এখানে লাগাবো,
ছাদের বদলে আমরা ক্রাফটিং টেবিল লাগাবো। এখানে আমাদের ডোর বানাইতে হবে, ডোর বানানোর রেসিপি কি? ও এই যে এই যে ডোর তিনটা হয়ে গেছে না? এখনো সমস্যা শেষ হয় নাই, সেই টাইপের কিছু একটা বানাইতে হবে, নাহলে অনেক সমস্যা হবে। সিঁড়ি বানাইতে হয়, ও একটা সিঁড়ি হয়ে যাবে। গাছের বদলের মধ্যে সিঁড়ি লাগবে, সিঁড়ি কোথায় গেল? এই যে সিঁড়ি চারটা হয়েছে, না আমরা তো আর বাড়িতে থাকবো না, এই জন্য আমি এতো ডেকোরেশন করিনি। তো তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই। তো যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ, একটা হলো সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই, সি ইউ। Oh.